এত ক্যান্সারে রূপান্তরিত হয়েছে তখন রনির মতো ছেলের জন্ম হয়েছে এবং রনিরা কিন্তু এমনি আসে নাই, এরা বাধ্য হয়ে শুনেন, মানুষ যখন ভিকটিম হয়, মানুষ যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আস্তে আস্তে সে আস্তে আস্তে প্রতিশোধ প্রবণ হয়ে ওঠে। আমরা বারবার বলার চেষ্টা করছি এয়ারপোর্টটা এবং এই রেলওয়েটা, এই দুইটা হচ্ছে গিয়ে নির্যাতনের জায়গা, এইখান থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে। আপনারা জানেন এর চেয়ে লজ্জার কিছু হইতে পারে না। মাননীয় রেলমন্ত্রীর যিনি ওয়াইফ, তিনি এখন নিয়ন্ত্রণ করেন হচ্ছে গিয়ে রেলওয়ে, কেমনে প্রমাণ পাইলেন? মনে আছে কিনা আপনারা টিটিরে যে একজন টিটি চেক করার কারণে তার মাননীয় মন্ত্রীর শ্বশুর বাড়ির লোকজন তার চাকরি চলে গেছিল, এরপরে কিভাবে এই মন্ত্রণালয়ের মন্ত্রী থাকেন? এটাই তো আমার বাংলাদেশ হচ্ছে গিয়ে বেলজ্জা মানুষের জায়গা, নেতাদের এইরকম জায়গা নাইলে আগেই তো রিজাইন করার কথা। এই রনিরা এখন আইছে এই দুর্নীতিবাজদেরকে নগ্ন করে এই দেশ থেকে বিদায় করার জন্য। শুনেন, বাংলাদেশে এখন যে পরিস্থিতি, বাংলাদেশের যে পরিস্থিতি, এইসব মানতে গেলে মানুষের একটা ব্যাপারে নিশ্চিত হইতে হবে যে নেতারা কখনো দুর্নীতি করেন না, নাইলে একই সাথে মানুষ লুটশিটিং মানবে, একই সাথে মানুষ বেশি টাকা দিয়ে বাজার করবে, আবার জানবে আপনি আমার টাকা লুটপাট করতেছেন, এটা কোনোদিন বাংলাদেশের মানুষ মানবে না। এবং আমি রনির সাথে সহমর্মিতা জানাইতে আসি এবং আমি বিশ্বাস করি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা অবশ্যই এই ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন। থ্যাংক ইউ। বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতির ঠাই নাই, এটা এদের স্লোগান, এটা বোঝার চেষ্টা করেন। সারাক্ষণ বঙ্গবন্ধুর কথা বলবেন যারা, এই মন্ত্রণালয়ের যারা আছেন, আর বঙ্গবন্ধুরে বদনাম করবেন।